হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল একজন আউলিয়া একজন পীর কী করে জাগায় বসে শত শত ভক্তের বাড়িতে যাইতে পারে শত শত ভক্তের সাথে সাক্ষাৎ করতে পারে যেমন একটি বিজ জিনিস যে কখনো কখনো আল্লাহ স্বয়ং কখনো কখনো আল্লাহ স্বয়ং এই কাজগুলো করে থাকে কার হয়ে সে আউলিয়ার হয়ে যেমন একজন পীর যদি কামেল হয় প্রাপ্ত হয় এবং অনেক ত্যাগী অনেক প্রেমও বলে তিনি আল্লা প্রাপ্তি হয়েছেন তখন যে খোদাই করবে আমার কাজ আমি করব খোদার কাজ খোদার কাজ কি আমি খোদাকে ভালোবাসবো আমি খোদার জন্যে ত্যাগ দেব আমি খোদার খুশির জন্য আমি অনেক কিছু করব। তখন আল্লাহর খুশির জন্য যখন আমরা এটা সেটা করতে থাকি তখন আল্লাহ আমাকে র্যাং বাড়াতে থাকে আল্লাহ আমার উচ্চ স্তরে নিতে থাকে সেটা কেমন করে সেটি হলো যেমন আমি আল্লাহকে পাইতে ত্যাগ করেছি অনেক কিছু আল্লাহকে পাইতে আমি অনেক অনেক কিছু ধৈর্য ধারণ করেছি তখন আল্লাহ যখন এই অবস্থানে দেখতে পায় তখন কি হয় আল্লাহ তখন কি করেন আল্লাহ তখন ওই ব্যক্তির কালবে বিরাজ করেন এবং এ আউলিয়াকে আল্লাহ উপরে ওঠার জন্যে কি করেন যেমন একজন ভক্ত এসেছে বাবা আমি তো আমি তো অনেক রোগাক্রান্ত আমি কোনো কাজ করে খেতে পারি না আমি আল্লাহর ইবাদত করতে পারি না যদি আপনি একটু দয়া করতেন আপনার ওচিলাতে আল্লাহ যদি আমাকে রহমত করতেন তখন সে আউলিয়া তার মাথায় হাত বলে দিল যাও বাবা তুমি ধৈর্য ধারণ করো আল্লাহ তোমাকে ভালো করবে তখন দেখা যায় কয়েকদিন না যেতে লোকটা সুস্থ হয়ে গেল অথচ ডাক্তার কবিরাজ চিকিৎসা করেছে সে ভালো হচ্ছিল না যখন তিনি তার মাথায় হাত বলে দিল আর বলে দিল যাও আল্লাহ তোমাকে রহমত করবে আল্লাহ তোমাকে ভালো করে দেবে তখন দেখা যায় দুই দিন যেতেই লোকটা ভালো হয়ে গেছে ফুল সুস্থ হয়ে গেছে তাহলে কি এ আউলিয়া যখন কথা বলেছে সে আউলিয়া তো বলেনি যাও আমি তোমাকে ভালো করে দিলাম আল্লাহ তোমাকে ভালো করবে তখন কি হল সে ভালো হয়ে গেল তখন তার ভক্তি বিশেষ আরও বেড়ে গেল কেননা আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাত আমার হাত আর রাসুল বলেছে কি অলিয়া উলিয়াদের হাত আমি রাসুলের হাত আর আমি রাসুলের হাতই আল্লাহর হাত তাহলে যখন সেই অলিয়া উলিয়ার কাছে যায় যখন তাকে মানলো তাহলে রাসুলকে মানলো আর যখন রাসুলকে মানলো তখন আল্লাহকে মানলো তখন আল্লাহ কি করল তার ভক্তকে ভালো করে দিল তখন কি হল ভক্ত এসে বলতে শুরু করেছে হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেছেন আমার গরুর ও ছিলাদে তখন এ হলো একটা বিষয় আরেকটা একটা বিষয় হলো যে একজন মুর্শিদ তার দরবারে তিনি একাই বসে আছে কিন্তু একশো জন ভক্ত যখন ওরস বা মাহফিল শেষ হয়ে গেল এর মধ্যে হাজার হাজার লোকের মধ্যে সকলেই চলে গেল একশো জন লোক রয়ে গেছে কারো মনোবাঞ্ছা আছে কিছু কথা বলবে কিছু আরজি জানাবে তখন দেখা যায় পীরকে মোহাম্মতের সাথে বাবা বলছে যে আমার ছেলেটাকে আমি বিদেশে পাঠাবো দশ লক্ষ টাকা লাগবে এখন এত টাকা আমি খরচ করে পাঠাবো এখন সে যদি টাকাটা মার খেয়ে যায় বা ওই দেশে সে সুবিধা করতে না পারে তাহলে আমাকে বলে দিন আমি কোনটা করব তাকে পাঠাবো না কে পাঠাব না কে বলতেছে যে আমার মা অসুস্থ আমাকে পিটি করে বড় করেছে আমি আমার মায়ের কষ্ট সহ্য হচ্ছে না যদি আপনার ওচিলাতে আল্লাহ ভালো করতেন এক একজন এক এক আর্জি তো সকলের আর্জি শুনে তিনি হাত ওচা করে বলে দিলেন যে যাও আল্লাহ রহমতকারী তখন কি হলো তার মা একদিন দেখতে পাচ্ছে তার পীর সাহেব তাদের বাড়িতে গেছে গিয়ে বলতেছে কি গো মা তুমি অসুস্থ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলো যে আল্লাহ ভালো করবে আরেকজন ভক্ত তাকে গিয়ে তার বাড়িতে গিয়ে বলতেছে একই দিনের ঘটনা তার বাড়িতে গিয়ে বলতেছে বাবা তোমার ছেলেটাকে বিদেশে পাঠাবে তুমি এই দেশে পাঠিও না অন্য একটি দেশে এই এই দেশে এমন করে পাঠিয়ে দাও তাহলে সেখানে সে টিকে যাবে আরেকজনকে বলছে বাবা তুমি একটা আর্জি করেছিলে এমুকের সন্তান হয় না আচ্ছা তাকে বলো এই কাজটি করতে তখন তার সন্তান হয়ে যাবে আরও একজন ভক্তের বাড়িতে গিয়ে বলে আসছে কিন্তু মুর্শিদ কিন্তু তার জায়গায় বসা কিন্তু একই রাত্রে এরকম পঞ্চাশ জন ষাটজন বা একশো জন ভক্তের বাড়িতে গুরু চলে গেছে কিন্তু যার যা দরকার তার সমাধান করে দেখা যায় এই পঞ্চাশটা ষাটটা ভক্ত মুর্শিদের দরবারে চলে এসেছে বাবা কালকে তো আপনি গিয়েছিলেন এ কথাটা বলে এসেছেন উনি বলতেছে আমার মা তো এখন সুস্থ উনি বলতেছে বাবা আমি তো রোগমুক্ত উনি বলতেছে হ্যাঁ এমুক জায়গায় এমুক দেশে তো আমার ছেলের বিষা হয়ে গেছে তো এগুলো কেন হলো কিভাবে হলো গুরুত রক্ত মাংস দেহ গড়া মানুষটি তো গড়ে গতিতেই বসে আছে দরবারেই বসে আছে একই রাত্রে এতজনের বাড়িতে কি করে গেল আল্লাহ কি বলেছে তোমরা ওসিলা করো কাকে আমার বন্ধুদেরকে তোমরা অশিলা করো আমার বন্ধুর অশিলা যখন করবে তখন আমি আল্লাহর তরফ থেকে এটা হয়ে যাবে হে জগতবাসী যে একজন মানুষ কিভাবে এত ঘরে থাকে এত ঘরে চলে গেল হে জগতবাসী আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে আকাশে সূর্য একটি কিন্তু যদি লক্ষ লক্ষ পুকুর থাকে এই পুকুরে পানি থাকে তাহলে প্রত্যেকটা পুকুরের মধ্যে দেখা যায় একটি করে সূর্য আছে তাহলে আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম সফল কাম কেমন আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো আমি তার কালবেের মধ্যে আসে বিরাজ হই তখন তার মুখে কথা বলি সোবাহান আল্লাহ তাহলে প্রত্যেকটা পুকুরের মধ্যে একটি করে সূর্য আছে আর এই সূর্যের কিন্তু একটা তাজাল্লি আছে এই পানির মধ্যে যে তাজাল্লিটা এটা কিন্তু কোনো গাছ বা কোনো বাড়িতে এটার তাজাল্লি আলোটা দেখা যাচ্ছে ঝলমল করতেছে তার মানে পুকুরের মধ্যে পানি আর আল্লাহ জ্ঞানকে পানির সাথে তুলনা করা হয়েছে আর যে যতটুকু পরিষ্কার তার মধ্যে আল্লাহ ততটুকু পরিষ্কার ততটুকু শক্তিধর ততটুকু তাজাল্লি তাহলে যার যার পুকুরের মধ্যে পানি যতটুকু পরিষ্কার হবে ততটুকু তার তাজাল্লি থাকবে তার পাওয়ার থাকবে একটি আউলিয়া অতটুকু তাজাল্লি অতটুকু শক্তি তার মধ্যে কাজ করবে তাহলে যেটা বলতে চাইতেছি যে এই জগতে যারা নিজেকে সাধনার দ্বারা প্রেম ভক্তির দ্বারা পবিত্র করল তার তোজল তাজাল্লি ততটুকু বেশি হবে তার কারামত ততটুকু বেশি হবে তবে আজকে আরও একটি কথা বলবো সেই কথাটি হলো যে মানুষ যখন পূর্ণ বিশ্বাসী হয় যে মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তখন এই প্রেম বিশ্বাসে যখন মানুষে প্রেম ভক্তির দেশে চলে যায় সাধন দেশে ডুবে যায় তখন আল্লাহ তাকে আলো দান করেন আল্লাহ তাকে তাজাল্লি দান করেন তো আজ পরিষ্কার করে আমি আরও একটি কথা বলবো যে আল্লাহ এক কলহ আল্লাহ আহাদ আল্লাহ আল্লাহ কিন্তু এক কিন্তু এক হয়ে লক্ষ কোটি ঘরে তিনি বিরাজ করেন একজন মসজিদকে যখন মানতে শুরু করল বিশ্বাস করতে শুরু করল তখন সেই রূপে আল্লাহ এই সমাধানগুলো করে থাকে একটা সূর্য যদি লক্ষ কোটি পুকুরের মধ্যে লক্ষ কোটি সূর্য দেখা যায় তাহলে আল্লাহ তো সূর্যের সৃষ্টি দাদা তাহলে আল্লাহ তো প্রত্যেকটা বালকোনাতেও থাকতে পারে তবে যে কথাটি আমি আজ নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সে কথাটির মূল বিষয় হল যে আল্লাহ কখনো উসিলা ছাড়া কিছু করেন না একটা উসিলা করেই করেন তবে আমার জীবনের একটি কাহিনী যে আমার মসজিদের বাড়িতে যখন আমি গেলাম তখন আমার মুর্জিদকে দেখে আমি যেন আমার শরীরে একটু জ্বালা যন্ত্রণা হইতে শুরু করেছে বাবা আমি চলে যাব আমি এত প্রেম ভক্তি নিয়ে আমি এসেছি কেন জানি আমার আর থাকতে ইচ্ছা করছে না কিন্তু এই খেলাটা কার মুসিদের যদি বেশিক্ষণ থাকি প্রেমের যেই একটা ঝাঁকুনি প্রেমের যে একটা অবস্থান সেটা কমে যেতে পারে তাই মুর্শিদ আমাকে এখানে বেশিক্ষণ রাখবে না তখন আমি চলে যাচ্ছি তখন বলছে বাবা চলে যাচ্ছে হ্যাঁ বাবা আমার ভালো লাগছে না আমি চলে যাব তখন বললো তখন আমি মুর্শিদকে বললাম বাবা একা একা এসেছি একাই চলে যাব না বাবা একা কেন যাবে তোমার সাথে কেউ থাকলেই তো হয় তখন আমি দেখতে পাচ্ছি যে আমার মুর্শিদ আমার সাথে হাঁটা দিয়েছে হাঁটতে 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 আমার সাথে অনেক দূর পর্যন্ত গিয়ে আমার সাথে বাসে উঠেছে আমি কি বাবা এত বৃদ্ধ মানুষটি আমার সাথে চলে আসছে বাবা আমার কি কোনো ভুল হয়ে যায় কি না তখন আস্তে আস্তে সেই ময়মনসিংহ থেকে আমার বাড়িতে পর্যন্ত চলে এসেছে তো বাড়ির কাছাকাছি এসে যখন আমি পিছনের দিকে তাকাই তখন দেখি আমার মুর্শিদ নাই কোথায় যেন চলে গেছে একে জিজ্ঞাসা করি তাকে জিজ্ঞাসা করি কেউ বলে কই বাবা তুমি তো একা একাই এসেছিলে তোমার সাথে তো কেউ ছিল না তখন আমি কি পাগলের হাল হয়ে গেলাম তখন আমি বাড়িতে ফোন দিলাম ভাই দেখেন তো আমার পীর সাহেব তো আমার সাথে আসলো আমি তো এখন তাকে পাচ্ছি না তিনি কি এই কী অবস্থা আমি তো তাকে খুঁজে পাচ্ছি না তখন সে ভাই আমাকে বলতে লাগলো কই কি আপনার কি মাথা খারাপ হলো তিনি তো সকালে নাস্তা খেয়েছে ঘুমিয়েছে এখনও তো জাগেনি সে তো ঘুমিয়ে আছে হাই সুবাহন আল্লাহ তাহলে আমার সাথে কে আসলো ও ইয়া গাউসল আজম ইয়া গাউসল আজম আমার সাথে কে আসলো তাহলে কি ঘটনা ঘটল হে জগতবাসী আমি আজ এই কথাগুলো বলেই রাখবো তবে আমাদের এই চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তবে আজ এই কথাগুলো বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ